বোমা থেকে জখম ছয় শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ কালিয়াচক থানার অন্তর্গত খাস চাঁদপুর এলাকায়। জানা গিয়েছে স্থানীয় ইয়াসিন শেখ ও আনারুল শেখের ঝামেলা চলছিল। গণ্ডগোলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। সেই সময় পার্শ্ববর্তী জায়গাতেই বাচ্চাগুলো খেলাধুলো করছিল, প্রত্যেকের বয়স দশ বছরের নিচে। হঠাৎ সেখানে একটি বোমা ফেটে যাওয়ার ফলে তারা প্রত্যেকে আহত হয়। আহত হয়েছে মোট ছজন। তাদেরকে উদ্ধার করে প্রথমে কালিয়াচক হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম চিরঞ্জিৎ মণ্ডল বয়স নয়, আকাশ মণ্ডল বয়স আট, অভিক মণ্ডল বয়স পাঁচ এবং টুসু মণ্ডল বয়স চার। বর্তমানে এদের চারজনের মধ্যে অভিক মণ্ডল ও চিরঞ্জিৎ মণ্ডল গুরুতর আহত হয়েছে। কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছিল আসিন শেখ বেনারুল শেখ, এরা দুজনের ঝগড়া হয়েছিল, তার মধ্যে হচ্ছে বোম চার্জ করেছে। বোম চার্জ করে মানে ছজন বাচ্চা মানে ক্ষয় ক্ষতি হয়েছে। হ্যাঁ, কেউ হয়তো পেটে লেগেছে, কেউ পায়ে লেগেছে, কত জায়গার মাংস ছড়িয়ে গেছে। হ্যাঁ, দুজনের মানে প্রচুর ক্ষতি, পঞ্চাশ থেকে ষাটটা সেলাই আছে দুটো বাচ্চার। তার মধ্যে কোন বাচ্চাটা একটু সিরিয়াস বেশি? সুকুমারের বাচ্চার মানে সিরিয়াসটা বেশি। ও ছিল বাচ্চাগুলো খেলাধুলা করছিল, তার মধ্যে বোম চার্জ করেছে ওই। হ্যাঁ, গন্ডগোলের বোমটা এসে ওদের গায়ে পড়ে, তাতে ছজন বাচ্চা জখম হয়েছে। হ্যাঁ, ছজন, আর চারজন বাচ্চা, দুজন বাচ্চা এখন কালিয়াচক হসপিটালে ভর্তি আছে ও। আর দুজন চারজন এখানে আছে? চারজন ভর্তি হয়েছে মালদা সদর হসপিটালে। আচ্ছা, কোথাকার ঘটনা এটা? এটা ঘটনা হচ্ছে কালিয়াচক খাসচাঁদপুর। পুলিশে অভিযোগ জানিয়েছেন? ওই ভর্তি করে ওখান থেকে কাগজপত্র নিয়ে এসে এটা অভিযোগটা আমাদেরকে জানিয়ে দাও আর কি।